নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সৌরভ গো, আর আমি আজকে চলে এসেছি মায়াপুর। তো এই ভিডিওতে আমি প্রাথমিকভাবে আপনাদের ঘুরিয়ে দেখাবো মায়াপুরের কোচ ভবনের সুপার ডিলাক্স টাইপের রুম, এবং রুমের প্রতিটি অংশে কী কী ফ্যাসিলিটিস রয়েছে, রুমের বুকিং আপনারা কীভাবে করতে পারবেন, কত খরচা পড়বে আপনাদের রুম বুকিং করতে, তার পুরো ডিটেলসটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। এটা আমার মায়াপুরে থার্ড ভিজিট, আর আমি প্রথমবার মায়াপুরে ক্যাম্পাসের ভেতর নাইট স্টে করতে চলেছি। সো আই এম ভেরি এক্সাইটেড। প্রথমেই বলে রাখি, আপনারা মায়াপুরের যে কোনো ভবনের রুম বুক করতে গেলে ভিজিট মায়াপুর ডট কম এই ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে এর ডিটেলসটা দিয়ে দিচ্ছি। সো আর দেরি না করে চলুন ঝটপট আমরা এগিয়ে চলি আমাদের নিজস্ব রুমের দিকে, এবং আপনাদের ঘুরিয়ে দেখাই মায়াপুরের কোচ ভবনের সুপার ডিলাক্স টাইপের রুমের প্রতিটা অংশ। এবার আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। সো আমাদের রুম নম্বর হচ্ছে 865। সো আমরা এবার রুমে যাবো। সো রুমে যাওয়ার পরের রোডটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন পুরো একদম পুরানো দিনের যে আর্কিটেকচার হয় সেই অনুযায়ী রয়েছে ডিজাইনটা। তো আর এখান দিয়ে পুরো মন্দিরটা দেখা যাচ্ছে। এই মন্দিরে প্রতিদিন কীর্তন হয়, আমি আগে যখন এসেছিলাম এই মন্দিরে কীর্তন হতো। সো এবার আমরা কীর্তন দেখবো, কিন্তু তার আগে আমরা রুমটা দেখে নেবো। বাট ওয়েট, রুমে যাওয়ার আগে আমি একটা মজার জিনিস দেখাতে চাই। এই কোন ভবনের সবকটা রুম এসি। সো এসি যে এক্সটেরিয়ার মেশিনটা থাকে, এটাকে কি বলে? এই মেশিনটা কি বলে? কম্প্রেসর। কম্প্রেসর। সো যে কম্প্রেসরটা থাকে, কম্প্রেসরের যে জলটা, সেই জলটা নেওয়ার জন্য এই কলসিটা এখানে রাখা রয়েছে। উইচ ট্রুলি গিভস অ্যান ইন্ডিয়ান ফিলিং, বেশি করে বললে বৈষ্ণব ফিলিং। সো এটা আমার খুবই ইন্টারেস্টিং লাগলো দেখে। তো এটা হচ্ছে রুম নম্বর 862। আমরা যাবো রুম নম্বর 865। সিসিটিভি ক্যামেরাও লাগানো রয়েছে। সো এই আমাদের রুম, রুম নম্বর 865। একটা 4-bedded ডিলাক্স রুম, অ্যাটাচ বাথরুম। সো দুটো লেয়ার দরজা রয়েছে, একটা নেট লেয়ার রয়েছে, তারপর মেন দরজা রয়েছে, মেন দরজা লক রয়েছে। সো দিস ইজ দি এন্টায়ার রুম, দেখতেই পাচ্ছ বিশাল বড় রুম, বিশাল বড়। সো 4টে বেড রয়েছে। আর এই কোচ ভবনে একটা বেশ মজার জিনিস রয়েছে, কোচ ভবনে ম্যাক্সিমাম 6 জন লোক এই রুমগুলোতে থাকা যায়। সো এই 4টে বেড যে দেখছো তার সাথে ওরা আরও দুটো অতিরিক্ত ম্যাট্রেস দেবে যদি আপনার দরকার পড়ে। সো সেটা আপনাকে জাস্ট রিসেপশনে বলে দিতে হবে, সে অনুযায়ী ওরা অতিরিক্ত ম্যাট্রেস এবং অতিরিক্ত কম্বল প্রোভাইড করে দেবে। তো সেই নিয়ে কোনো টেনশন নেই। আর রুমে এত জায়গা রয়েছে, আরও 2 জন আরামসে অনায়াসে শুয়ে পড়তে পারে। তো 6 জনের গ্রুপে যদি আপনারা আসেন, আপনাদের একটা রুম নিলেই যথেষ্ট। এবার আমি দেখিয়ে দিতে চাই রুমের প্রতিটা কোণা এক এক করে। সো প্রথমেই হচ্ছে রিডিং টেবিল, এখানে রাখা রয়েছে মাস্ক, স্যানিটাইজার এন্ড সোপ পার্সোনাল হাইজিনের জন্য। আর রাখা রয়েছে খুবই ইন্টারেস্টিং দুটো জিনিস, বাংলায় শ্রীমদ ভগবদ গীতা এবং ইংরেজিতে শ্রীমদ ভগবদ গীতা। সো অফকোর্স আপনি মায়াপুর এসেছেন মানে আপনার ইন্টারেস্ট রয়েছে ধার্মিক ব্যাপারে। সো আপনি শ্রীমদ ভগবদ গীতা পড়তে পারেন। এখানে রিডিং টেবিলের ড্রয়ারও রাখা রয়েছে, দুখানা বড় বড় ড্রয়ার, এবং একখানা পড়ার জন্য টেবিল চেয়ার রাখা রয়েছে। এবার আমরা চলে যাই এদিকটায়। এদিকটা বড় জানলা রয়েছে, কিন্তু যেহেতু আমাদের রুমটা 865 নম্বর, তো করিডোর থেকে একটু ভেতর দিকে আমরা চলে এসেছি, সেখান থেকে সামনে মন্দিরটা দেখা যায় না। সো এই রুমটার পক্ষে এই জানলাটা ইউজলেস, কিন্তু যেগুলো রুম নম্বর 860 বা 861 বা 862, সেসব রুমের ক্ষেত্রে এই জানলাটা খুললে সরাসরি মন্দিরটা দেখা যায়, যে মন্দিরের কীর্তনটা হয়। সো নেক্সট হচ্ছে সোফা, খুবই কমফোর্টেবল কাউচ 3 জন বসার জন্য। আর এখানে সুন্দর ফটো রাখা রয়েছে শ্রীকৃষ্ণের। তারপর হচ্ছে একটা ছোট ডেলিভারি, যেহেতু এত বড় রুম, এই রুম জেনারেলি 2 জন যদি আসছেন তার সেই রুম জেনারেলি কেউ নেয় না। সো এত বড় রুমে একটা রিডিং টেবিল হয়তো এনাফ নাও হতে পারে, সেই জন্য একটা ছোট রিডিং টেবিলও রয়েছে। তারপর একটা
ছোট সাজা আয়না রয়েছে, তো এটাকে রিডিং টেবিলও বলা যেতে পারে বা ড্রেসিং টেবিলও বলা যেতে পারে, তো মাল্টিপারপাস ইউজ করা সম্ভব। তারপরে আমি দেখিয়ে দিতে চাই শু স্ট্যান্ড, ওই কোনায় দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে একটা শু স্ট্যান্ড, এখানে আপনি বাইরে জুতো এনে রাখতে পারেন, ঠিক আছে। আরেকখানা জিনিস দেখুন, প্রত্যেকখানা বিছানায় সুন্দর করে টাওয়েল সাজানো রয়েছে, তো প্রত্যেকের জন্য এনাফ সেপারে টাওয়েল দেওয়া হচ্ছে, সেটা একটা দারুণ জিনিস। এরপর আমি দেখিয়ে দিতে চাই কাপবার্ডটা, কাপবার্ড রয়েছে এখানে, আমাদের সমস্ত মালপত্র রেখে দিয়েছি, আর নিচে রাখা রয়েছে কম্বল, সেখানে অলরেডি চারটে কম্বল দেওয়া রয়েছে, এবং ওরা চাইলে আরও দুখানা এক্সট্রা কম্বল দেবে যদি আপনার টোটাল ছজন আসছেন, তো এক্সট্রা ম্যাট্রেস এবং এক্সট্রা কম্বল সেটা আপনাকে রিসেপশন থেকে চেয়ে নিতে হবে। এখানে বেডের কাছে ফোন রয়েছে, ফোনে রিসেপশনে আপনি ডায়াল করতে পারেন, আর এখানে একটা বিশাল বড় জানালা রয়েছে, এটা আমি দেখিয়ে দিতে চাই। খুব সুন্দর আর্কিটেকচার এই জায়গাটা ফলো হয়ে যায়, ডবল লেয়ার জানলা, একটা নেটের লেয়ার এবং তারপর আরেকখানা কাঁচের জানলা, এত বড় জানলা, তো দিস লুকস ভেরি বিউটিফুল। এখন বন্ধ করে দেবো, জানি না কতটা মশা হয়, বাট বন্ধ করে রাখাটাই শেষ। এবার আমরা দেখে নেবো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস একটা রুমে, যেটা হচ্ছে কিনা ওয়াশরুমটা, ওয়াশরুমটাকে দেবো আমরা দেখে নেবো, তো খুব একটা এক্সাইটিং ব্যাপার, ওয়াশরুমের সামনে বিশাল বড় একটা কাঁচের আয়না রয়েছে, তো ইউ ক্যান ইউজ দ্যাট। তো চলে যাবো আমরা ওয়াশরুমের ভেতরে, ওয়াশরুমটা যথেষ্ট স্পেসিয়াস, সো এখানে গিজার রয়েছে, এখানে রয়েছে টয়লেট, এখানে টয়লেট রাখার জায়গা সমস্ত রাখা রয়েছে সুন্দর, ঠিক আছে। বিশাল বড় একটা আয়না রয়েছে, প্রতিদিন দেখতে পাবেন, তো এটা আয়না, এদিকে চলে আসুন, এখানে হ্যান্ড ওয়াশ রাখা রয়েছে, এখানে বোধ হয় শ্যাম্পু, শাওয়ার জেল, শ্যাম্পু, শাওয়ার জেল অ্যান্ড কন্ডিশনার, আই গেস ডুটি ময়েশ্চারাইজার, ময়েশ্চারাইজার, আর দে হ্যাভ এ, দে হ্যাভ গিভেন আ সোপ অ্যাজ ওয়েল, ছোট একটা ডাস্টবিন রাখা রয়েছে, সো মোটামুটি যেগুলো সমস্ত বেসিক রিকোয়ারমেন্ট একটা বাথরুমে সে সমস্ত উপস্থিত, এখানে হ্যান্ড শাওয়ারটা রয়েছে, অনেক সময় হ্যান্ড শাওয়ার ভালো কাজ করে না, যথেষ্ট ভালো হ্যান্ড শাওয়ার, তো মোটামুটি সমস্ত কিছু খুব ক্লিন, এইগুলো বলে দেওয়া দরকার, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেক সময় গিয়ে রুম খুব ভালো হয় কিন্তু বাথরুমটাই আমাদের মনটা অফ করে দেয়, সো এইখানে যে রুম, এই রুমের যে বাথরুমটা সেটা যথেষ্ট ভালো, সব কিছুই ভালো, এভরি সিঙ্গেল এলিমেন্ট অফ দিস বাথরুম ইজ গুড, গুড এনাফ। এবার আমরা দেখে নেব রুমের ভেতরেও একটা ছোট ওয়াশ বেসিন রয়েছে, তো এখানে একটা ছোট ওয়াশ বেসিন রয়েছে, ছোট একটা ডাস্টবিন রয়েছে, আর এখানে খাওয়ার জলের ব্যবস্থা রয়েছে, খাওয়ার জল আমাদের এখনো দেয়নি কারণ আমরা একটু আগেই চেক ইন করেছি, সো সেটা আমরা যখন আমাদের ফোন করে বলবো ওরা খাওয়ার জল দিয়ে যাবে, সো খাওয়ার জলের এবং খাওয়ার জলের গ্লাস রয়েছে, সো ওভারঅল খুব নিট অ্যান্ড ক্লিন করে রুমটাকে ডিজাইন করা হয়েছে, সো দ্যাট খুব একটা হ্যাপাদার না হয়ে যায়, আপনার অনেক সময় কি হয় রুম এত ছোট হয় যে আপনি এদিক থেকে ওদিক ঘুরতে গেলে এখানে ওখানে ধাক্কা খাচ্ছেন, তো সেই ব্যাপার একদম এখানে আপনি খুব স্বচ্ছন্দে আরামসে থাকতে পারবেন, তো সেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই রুমে ঢোকার পর থেকে, যে রুমে ঢুকে দেখছি এতটা বড় এরিয়া, তো দ্যাট ওয়াজ এ হিউজ টার্ন অন ফর দিস রুম, আদারওয়াইজ ওভারঅল আই শুড রেট ইট অ্যাজ 8/10 গিভেন দ্য প্রাইস মানি, সো এই 2 নম্বর আমি এই জন্যই কাটছি কারণ এই রুমের প্রাইস হচ্ছে 4,200 টাকা পার নাইট, সো
সেক্ষেত্রে আপনি যদি ছজন থাকেন আপনার পয়সা উসুল হয়ে যায়, কারণ 700 টাকা পার হেড লাগছে। তো আপনি যদি দুজন বা তিনজন আসেন তাহলে আপনার পক্ষে খুব পজিটিভ হয়ে যেতে পারে। তো সেই অনুযায়ী ভেবে চিন্তে আপনি বুক করবেন। তো কোন ভবনে দুটো ক্যাটাগরির রুম আমি দেখেছি অ্যাভেলেবেল থাকে জেনারেলি, সেটা হচ্ছে এই একটা রুম স্ট্যান্ডার্ড ডিলাক্স, এখানে সুট রুম আছে, সেটা বোধহয় 5,400 বা 5,500 টাকা পার নাইট। সো দ্যাটস হাউ ইট ইজ। এসি রয়েছে ওখানে, ফ্যানও রয়েছে এখানে, কিন্তু আমাদের হয়তো লাগবে না। আমি ওখানে একটা ওয়াইফাই রাউটারও দেখতে পাচ্ছি, সো আই এম নট শিওর ওয়াইফাই রাউটারটা কতটা কার্যকরী হবে কি হবে না, কারণ আমরা এখনো রিসেপশনে কন্ট্যাক্ট করিনি ওয়াইফাইয়ের জন্য, আমরা আমাদের মোবাইল ইন্টারনেট দিয়ে কাজ চালাচ্ছি। বাট আমার মনে আছে যখন আমি বুক করেছিলাম ইনক্লুশনে ওয়াইফাইও লেখা ছিল। সো দ্যাট ইজ অ্যানাদার সিক্রেট। সো দ্যাট ইজ অল অ্যাবাউট কোন ভবন। আপনারা আশা করি এই ব্লগটা দেখার পর কোন ভবনের রুম সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে, যা স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। সো এই রুম ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কাইন্ডলি ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে ফার্স্ট টাইম যদি আপনি থেকে থাকেন তো একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রচুর ট্রাভেল ব্লগ বানাই, বাংলাতে ভাষাতেও বানাই এবং হিন্দি এবং ইংরেজি ভাষাতেও বানাই। সো আপনাদের আমার ট্রাভেল ব্লগগুলো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সো দ্যাটস অল ফ্রম দিস ভিডিও। Until next time, stop dreaming, start traveling.